শোনেন, আল্লাহপাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন, মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন, আল্লাহপাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহপাক এখনই সেটা জানে, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহপাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহপাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, কোন চিন্তা নাই। যাই হোক, আল্লাহপাক ওই নূরের ফেরেশতাদের সামনে, মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সেজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিসসালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল, আল্লাহপাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিম আসসালাম, একটা শর্ত দিয়ে দিলেন, শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না, যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু যিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম, জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল, কি ছিল ফলটা, তার স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে, হাত কোথায় বাঁধবো, পাইপা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত উঠাবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো নিয়ে পড়ে আছে, যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটারি সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ, ছোট ছোট বিষয়গুলো, পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছি আমরা, ওইটা একটা এরকম ইস্যু। ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবে, বলবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান যে সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল, সে কিন্তু জ্ঞানী ছিল, এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দারও হয়েছে, কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে, উদ্ধত হয়েছে, অহংকার করেছে, আবা ওয়াস্তাকবার, ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবার থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহপাক তাকে বের করে দিয়েছে। মনে রাখবেন অহংকারটা কি, আল্লাহ বলেছেন সেজদা করো, সে সেজদা করলো না, বরং বললো যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই তো অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না? করছি।
আল্লাহ বোঝার তৌফিক দান করুন।